আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জান্নাতের ওয়াদা করেছেন এবং জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন। সুতরাং যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত হল এবং জান্নাতে প্রবেশ করল, সে মহা সফলতা অর্জন করল। জান্নাতে প্রবেশ করার 25টি সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন জান্নাতে যাওয়ার 25টি সহজ রাস্তা আমরা জেনে নেই। তা হলো, নম্বর 1, শিরিক হতে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে যে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আর জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর তার আমল যাই হোক না কেন। নম্বর 2, আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ মুখস্থ করা এবং এই নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা জান্নাতে প্রবেশের একটি উপায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম আছে, যে ব্যক্তি এই নামগুলো গণনা করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নম্বর 3, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সঙ্গীকে বলা হবে কোরআন পাঠ করো আর মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করো, আর তেলাওয়াত করতে থাকো যেমন দুনিয়াতে তেলাওয়াত করেছিলে, কেননা তোমার মর্যাদা হলো কোরআনের শেষ আয়াত পর্যন্ত যা তুমি পাঠ করবে। নম্বর 4, ইলম অর্জন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে রাস্তায় বের হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। নম্বর 5, আল্লাহ তাআলার জিকির, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম বলো এবং তাদেরকে এই সুসংবাদ দাও যে জান্নাতের মাটি সুন্দর, পানি মিষ্টি, আর জান্নাত সমতল এবং এর বৃক্ষরাজি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নম্বর 6, প্রতি সালাতের পর আল্লাহর জিকির পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেব যা দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের সমকক্ষ হবে, আর তোমাদের যে উত্তম কেউ হবে না সে ব্যক্তি ছাড়া যে তোমাদের মতোই এ কাজগুলো করবে? তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে সে কাজ শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। নম্বর 7, অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠও জান্নাতে যাওয়ার উপায়। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ সুন্দর করে ওযু করার পর যদি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, তার জন্য জান্নাতের 8টি দরজাই উন্মুক্ত করে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। নম্বর 8, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ দোয়া হলো জান্নাতের ভাণ্ডার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের ভাণ্ডারসমূহের একটি ভাণ্ডার সম্পর্কে অবহিত করব? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বলেন, বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। নম্বর 9, জান্নাত লাভের জন্য দোয়া করা। আল্লাহর নিকট জান্নাত চেয়ে দোয়া করলে জান্নাত তখন আমিন আমিন বলে সমর্থন করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে দোজখের আগুন থেকে মুক্তি দাও। নম্বর ১০, গুনাহ মাফের প্রধান দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনার দোয়াকে সাইয়েদুল ইস্তিগফার বা গুনাহ মাফ চাওয়ার প্রধান দোয়া বলে অবহিত করেছেন এবং জান্নাতে প্রবেশের কারণ বলে আখ্যায়িত করেছেন। যে ব্যক্তি বিশ্বাসের সাথে দিনে এ দোয়া পাঠ করে, সন্ধ্যা হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি বিশ্বাসের সাথে রাতে পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বেই মারা যায় সে জান্নাতবাসী হবে। নম্বর ১১, সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাত হলো দিনের খুঁটি। আল্লাহতালা আমাদের ওপর দিন রাতে পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন। আল্লাহর নিকট প্রিয় ইবাদত হল তার ফরজ কাজসমূহ। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফরজ কাজসমূহ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর ১২, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে মুসলিম ব্যক্তি ফরজের অতিরিক্ত প্রতিদিন ১২ রাকাত সুন্নত সালাত আল্লাহ তাআলার জন্য আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। তা হল জোহরের পূর্বে ৪ রাকাত, পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত, এশার পর ২ রাকাত এবং ফজরের পূর্বে ২ রাকাত। নম্বর ১৩, যে ব্যক্তি সুন্দর করে অজু করে উপস্থিত মন নিয়ে ও একাগ্র চিত্তে ২ রাকাত সালাত আদায় করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নম্বর ১৪, ইসলামের উত্তম দিকগুলোর প্রসার করা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, সালামের প্রসার করো, খাদ্য দান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, লোকেরা ঘুমিয়ে গেলে রাতে নফল সালাত আদায় করো, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। নম্বর ১৫, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। নম্বর ১৬, সালাতের কাতারে ফাঁকা স্থান পূরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের কাতারে ফাঁকা জায়গা পূরণ করল, এর দরুন আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। নম্বর ১৭, মসজিদ নির্মাণ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। নম্বর ১৮, আজানের জবাব দেওয়া। দিন রাতে পাঁচবার মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া জান্নাতে প্রবেশের আরও একটি কারণ। নম্বর ১৯, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নম্বর ২০, সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভেতর রায়্যান নামে একটি দরজা আছে, কিয়ামতের দিন এখান দিয়ে রোজাদারগণ ঢুকবে, তারা প্রবেশ করার পর তা বন্ধ করে দেওয়া হবে, তারপর আর কেউ ঢুকতে পারবে না। নম্বর ২১, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সকল গুনাহের জন্য কাফফারা স্বরূপ, আর পুণ্যময় হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। নম্বর ২২, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর পথে জিহাদ করা এবং তার কথাকে সত্য বলে প্রমাণিত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, অথবা তাকে জিহাদের সওয়াব ও গনিমত লাভে ধন্য করে গাজী হিসেবে ঘরে ফিরিয়ে আনেন।
নম্বর 23 হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান খয়রাত করে এর দরুন তাকে জান্নাত দেওয়া হবে। নম্বর 24 হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হওয়ার পর জান্নাতে প্রবেশ করল। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি আমল করেছো? উত্তরে লোকটি বলল, আমি মানুষের সাথে কেনাবেচা করতাম, বিপদগ্রস্ত দরিদ্র মানুষকে ঋণ পরিশোধের সময় দিতাম এবং কিছু টাকা পয়সা মাফ করে দিতাম, ফলে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিয়েছেন। নম্বর 25 লজ্জাস্থান ও জবানের হেফাজত। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই ওরুর মধ্যবর্তী অঙ্গের অর্থাৎ গুপ্তাঙ্গের হেফাজত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জান্নাত দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।